প্যাঙ্গোলিন মেরে খাওয়া হলো মাংস। এরপর সেই প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া পাচার করতে গিয়ে বন দপ্তরের হাতে ধরা পড়ল দুজন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বৈকুণ্ঠপুর ডিভিশনের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি দল। সূত্রের খবরের ভিত্তিতে ওদলাবাড়ি 31 নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেল চত্বরে ওঁত পেতে থাকেন বনকর্মীরা। দুজনকে দেখতে পেয়ে হাতে নাতে ধরে তল্লাশি শুরু করেন তারা। তল্লাশি চালাতেই ওই দুজনের কাছ থেকে প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়া উদ্ধার হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, দুই পাচারকারকে বেলাকোবার রেঞ্জ অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতদের নাম পালদেন লেপচা ও দিলীপ কুমার রায়। দুজনেরই বাড়ি কালিম্পংয়ে। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের চামড়াটি 90 সেন্টিমিটার লম্বা। যে রাতে ধৃতরা স্বীকার করেছে যে কালিম্পংয়ের জঙ্গল থেকে প্যাঙ্গোলিনটি শিকার করে তার মাংস খাওয়া হয়েছিল। এরপর প্যাঙ্গোলিনের আঁশযুক্ত চামড়াটি শিলিগুড়ি হয়ে নেপালে 3.5 লক্ষ টাকার বিনিময়ে পাচার করা হচ্ছিল। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জার সঞ্জয় দত্ত। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।